ঢাকায় মুজিব ইয়াহিয়া চতুর্থ দফা বৈঠকের পর সংকট নিরসনের সম্ভাবনার পথ দেখলেও সারা দেশে শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রাখার নির্দেশ দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ন্যাপ সহ অন্যান্য রাজনৈতিক দলও হস্তান্তর করে জনগণের অধিকার বুঝিয়ে দিতে সভা সমাবেশ চালিয়ে যায়। সংবাদপত্র একাত্তরে একুশে মার্চের খবর জানাচ্ছেন লায়লা নওশীন। একাত্তরের মার্চের অসহযোগ আন্দোলনের ১৯তম দিন, রোববারের দৈনিক পাকিস্তানের প্রধান খবর মুজিব ইয়াহিয়া বৈঠক নিয়ে। ৬ আওয়ামী লীগ নেতাকে নিয়ে ইয়াহিয়ার সাথে ১৩০ মিনিটের বৈঠক শেষে সাংবাদিকদের শেখ মুজিব বলেন, সংকট নিরসনের পথে এগোচ্ছে, একই সাথে সম্পূর্ণ ক্ষমতা হস্তান্তর না করা পর্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য জনসাধারণের প্রতি আহ্বানের খবরও আসে পত্রিকায়। ছিল ঢাকা এসে মার্শাল ল তুলে নেওয়ার ব্যাপারে খান ওয়ালি খানের আহ্বানের খবরও। সে সময় চট্টগ্রামের এক জনসভায় মাওলানা ভাসানী বলেছিলেন, দাবি আদায়ের জন্য ত্যাগ স্বীকারে রাজনৈতিক দলগুলোর চেয়ে জনসাধারণ অনেক বেশি এগিয়ে। এই বক্তব্য প্রকাশ করে পত্রিকাটি। ২৩ মার্চের নানা কর্মসূচির খবরও প্রকাশ হয় পত্রিকাটিতে। গুরুত্ব পায় বঙ্গবন্ধুর নির্দেশে সারা দেশে ছুটিসহ ছাত্র সংগ্রাম পরিষদের নানা কর্মসূচির খবর। ক্ষমতা হস্তান্তরের জন্য সারা দেশের মানুষ যখন আন্দোলনরত, সে সময় গণ আন্দোলনে আটক হয় অনেক মানুষ। তাদের মুক্তির দাবিতে করা আন্দোলনের খবরও আসে পত্রিকার পাতায়। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ দলের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য লাহোরে বিশিষ্ট খ্রিস্টান নেতা জোসুয়া ফজলুদ্দিনের দাবিও উঠে আসে পত্রিকায়। পাকিস্তান পূর্ববঙ্গীয় প্রাক্তন সামরিক কর্মচারী কল্যাণ বোর্ডও শেখ মুজিবের চার দফা দাবির প্রতি পূর্ণ সমর্থন দেয়। ক্ষমতা হস্তান্তর ও অন্যান্য রাজনৈতিক বিষয় নিয়ে মুফতি মাহমুদের সাথে শেখ মুজিবের বৈঠকের খবরও আসে সংবাদ হয়ে। স্থান পায় সারাদেশের বিভিন্ন আন্দোলনের খবর। একই রকম খবর ছিল দৈনিক সংগ্রামের পাতায়ও। মুজিব ইয়াহিয়া তৃতীয় দফা বৈঠকের খবর প্রধান সংবাদ হিসেবে প্রকাশ হয় আলোচনার অগ্রগতি শিরোনামে। বিভিন্ন স্থানে পাকিস্তানি সেনাদের হামলা ও ধ্বংসাত্মক কার্যকলাপের বিরুদ্ধে শেখ মুজিবের হুঁশিয়ারির খবরও স্থান পায় পত্রিকাটিতে। জনগণ ও নিজের বিশ্বাসের প্রতি আস্থা রেখে শেখ মুজিবুর রহমানের বক্তব্য, বাংলাদেশকে কলোনি ও বাজার করে রাখার দিন শেষ হয়েছে, শিরোনামে ছাপা হয় দৈনিক সংগ্রামে। দৈনিক সংগ্রাম অফিসে বোমা নিক্ষেপের খবরও আসে পত্রিকার পাতায়। লালা নওশীন, চ্যানেল আই, ঢাকা।